আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি। আপনারা যদি একজন জব প্রার্থী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ক্লিক করে রাখুন। তো আজকে যে জব সার্কুলারটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তর বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তথ্য অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত 11-16 গ্রেডে 11-16 গ্রেডের সাবেক তৃতীয় শ্রেণী এবং 17-20 গ্রেডের সাবেক চতুর্থ শ্রেণী নিম্নোক্ত স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি লোক নিয়োগের নিমিত্তে নিম্নে বর্ণনা অনুযায়ী কেবল বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তথ্য অধিদপ্তরের তো এখানে পদের ক্রমিক নাম্বার 1 নাম্বার পদে যেটি রয়েছে সেটি হচ্ছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, বেতন কম 12,500 থেকে 30,230, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, শূন্য পদের সংখ্যা 10টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি, কম্পিউটার, এমএস ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা, পত্রপত্রিকায় নিয়মিত অফিসার বা নিবন্ধ লেখার অভিজ্ঞতা এবং ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটি আমি এই পদের নামগুলো উল্লেখ করার পরে বলছি। সেটি হচ্ছে 2 নম্বর ক্রমিক নম্বরে ফটোগ্রাফার, বেতন কম 12,500 থেকে 30,230 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, পদের সংখ্যা হচ্ছে 4টি, অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অনুস্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিজিটাল ফটোগ্রাফিতে অন্য 6 মাসের কোর্সের সনদ, বাংলায় এবং ইংরেজিতে ছবির ক্যাপশন লেখায় দক্ষতা এবং ফ্রিল্যান্স ফটো সাংবাদিকতা যোগ্যতা। পরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন কম 11,000 থেকে 26,590 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, 2 জন নেওয়া হবে এই পদে, স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস, বাংলা ও ইংরেজিতে শর্ট হ্যান্ড প্রতি মিনিটে গতি যথাক্রমে 50 ও 80 শব্দ, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং জানতে হবে, বাংলা ও ইংরেজিতে কম্পাসের গতি প্রতি মিনিটে 25 থেকে 30 শব্দ হতে হবে। 4 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাঘরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন কম 10,200 থেকে 24,680 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, 3টি পদ, স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পাস, বাংলা ও ইংরেজিতে শর্ট হ্যান্ড প্রতি মিনিটে গতি যথাক্রমে 45 এবং 70 শব্দ, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং জানতে হবে, বাংলা ও ইংরেজিতে কম্পোজের গতি প্রতি মিনিটে 25 ও 30 শব্দ হতে হবে। স্টোর অ্যাসিস্ট্যান্ট, বেতন ক্রম 9,300 থেকে 22,490, জাতীয় বেতন স্কুল 2015 অনুযায়ী, 1টি পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাঘরিক, বেতন ক্রম 9,300 থেকে 22,490 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, 10 জন নেওয়া হবে, স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পাস, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং জানতে হবে, বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে 20-20 শব্দ। অফিস সহায়ক, বেতন ক্রম 8,250 থেকে 20,010 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, 17টি পোস্ট খালি আছে, এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এই 1 থেকে 6 নম্বর যে পদগুলি রয়েছে এগুলিতে যেসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হচ্ছে গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, বান্দরবান, ফেনী, রাঙামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, হবিগঞ্জ। তো এই উল্লেখ্য জেলাগুলোর প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে পরিচ্ছন্নতা কর্মী, বেতন ক্রম 8,250 থেকে 20,010 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, 1টি পদ খালি আছে, অষ্টম শ্রেণী বা জুনিয়র সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, টাঙ্গাইল,
জামালপুর, বান্দরবান, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, পঞ্চগড়, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, এইসব জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই। এইসব জেলা ছাড়া আর যেসব জেলা আছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীগণের জন্য প্রযোজ্য অনুসরণীয় শর্তাবলী: আবেদনকারীর বয়স 1/4/2019 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং অনূর্ধ্ব 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধ অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে মুক্তিযোদ্ধ অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের বয়সসীমা সর্বোচ্চ 30 বছর। শুধু বাংলাদেশের স্থায়ী নাগরিকদের আবেদন করতে পারবেন। কোনো পদে সরাসরি নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলিয়া বিবেচিত হইবে না যদি তিনি বাংলাদেশের নাগরিক না হন অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডোমিসাইল না হন। আচ্ছা, যাই হোক, এগুলা আপনারা পড়ে নেবেন। প্রার্থীদের বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এগুলো সব নিয়োগের ক্ষেত্রে যা এখানেও তা এখানে সব কিছু পড়ার কোনো অবকাশ নাই। ক্রমিক নাম্বার 1 থেকে 6-এর প্রয়োজনীয় ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে, মানে ওই কম্পিউটার বা অন্যান্য যেগুলো আছে ওগুলো পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষা অংশগ্রহণের উৎসুক প্রার্থীগণ pid.teledoc.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এখানে হচ্ছে অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 26 মে 2019 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত কোনো অনলাইনে আবেদন করতে পারবেন। বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সহযোগিতা করবো এক্ষেত্রে। আর হচ্ছে অনলাইনে আবেদন করার জন্য এক কপি ছবি, তারপর হচ্ছে স্বাক্ষরের স্ক্যান কপি, এগুলো লাগবে। আর পরে 1 থেকে 6 নম্বর ক্রমিকের জন্য 100 টাকা, এবং এরপরে যেই পোস্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে 50 টাকা। 100 টাকার সাথে 12 টাকা সার্ভিস চার্জ দিতে হবে এবং 50 টাকার সাথে 6 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। তো এটা ছিল আজকের জব সার্কুলার, আশা করি বুঝতে পেরেছেন। আর কোথাও না বুঝলে আমার সাথে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সহযোগিতা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।